এই রাজমহলটা হলো কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহলের গেট, এবং এখান থেকে আমরা এখন চলে যাব তার বিশ্বস্ত সঙ্গী সেই হাসির রাজা গোপাল ভাঁড়ের বাড়ির সন্ধানে। এই দেখুন, আমরা এখন ঘূর্ণিতে ঢুকে গেছি। ঘূর্ণিতে পুতুলপট্টি দিয়ে আমরা লোকের কাছে জিজ্ঞাসা করছি, বলছে এটা তার মুক্তি এবং তার আশেপাশেই তার বাড়ি আছে। এবং লোকের কাছে শুনে আমরা এখানে চলে এসেছি, এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন। চলে যে আজকে কৃষ্ণনগর সেই রাজবাড়ি গেটের সামনে, এখান থেকে আমরা চলে যাব গোপাল ভাঁড়ের বাড়ির উদ্দেশ্যে, এবং আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকবেন। দেখুন, আমরা এখন রাজবাড়ির গেটের সামনে চলে এসেছি, এখন আমরা রাজবাড়ির সামনে যাব, রাজবাড়িটা কীরকম পুরোটা ঘুরিয়ে আপনাদের দেখাবো, এবং গোপাল ভাঁড়ের বাড়ি এখানে আদৌ ছিল কি ছিল না সেটাই আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলো আমরা সামনের দিকে এখন যেতে থাকি। দাদা, আপনার বাড়ি এখানে? এইখানেই বাড়ি? এখানে কি গোপাল ভাঁড়ের বাড়ি ছিল? জানি না, এখনো পর্যন্ত ঠিকঠাক করে ছিল, অনেকে বলে ছিল, অনেকে বলে এটা ধ্বংস হয়ে গেছে এখন। কোন দিকে ছিল তাও? অনেকে অনুমান করে যে ঘূর্ণির দিকে। ঘূর্ণির দিকে? না, ঘূর্ণিটা কোন দিকে যেতে হবে? এখান থেকে অনেকটাই। এখানে টোটোতে যাওয়া যাবে? না, টোটো করে যাওয়া যাবে। ঠিক আছে। এটা হলো রাজা কৃষ্ণচন্দ্রের মেন গেট, এর ভিতরেই তার রাজমহল, এবং পুরো ভিডিও দেখতে হলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা সেই হাসির রাজা গোপাল ভাঁড়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা এখন টোটো করে সেই গোপাল ভাঁড়ের বাড়ির উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়লাম। চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি, এবং মানুষজনকে জিজ্ঞাসা করে দেখি এখানে গোপাল ভাঁড়ের বাড়ি আজও ছিল কি না। চলো, আমরা টোটো করে এখন ঘূর্ণির পুতুলপট্টির উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে নাকি গোপাল ভাঁড়ের বাড়ি, সেখানে গিয়ে আমরা লোকের মুখে শুনে শুনে আমরা গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজার চেষ্টা করছি। এখানে গোপাল ভাঁড়ারই ছিল কি অস্তিত্ব ছিল? আসতেন, আমরা তখন তো আর জন্ম হয়েছি। ওর বাড়িটা কোথায় ছিল জানেন? ঘূর্ণি, কিন্তু বাড়ি যাওয়া ফালতো ভেঙে জল হয়ে গিয়েছে। গোপাল ভাঁড়ের বাড়িটা ঘূর্ণিতে ছিল? ঘূর্ণি। আচ্ছা আচ্ছা। ভিতরে কোনো ইয়ে নেই, ওখানে মাটির পুতুল বিখ্যাত। আপনাদের মাটির পুতুল যদি পছন্দ হয় সেটা কিনতে পারে। মাটির পুতুল খুব বিখ্যাত কৃষ্ণনগরে। আর এই মাঠটা দেখছেন, এই মাঠে আমাদের বৈশাখ মাসে এক মাস মেলা হয়, মাঠ টোটাল পরিষ্কার হয় বৈশাখ মাসে। আচ্ছা আচ্ছা, পেয়ে গেছি। এখানে গোপাল ভাঁড় কি ছিল? এখন আমরা তো দেখিনি, এখন ওই বলে লোকে যে উনি ছিল কৃষ্ণচন্দ্রের আমলে। কৃষ্ণচন্দ্রের আমলে? না, তাও কত বছর আগে হবে ওটা? সেটা তো এখন 5-700 বছর আগে। 5-700 বছর আগে, তাই তো? এখানে কি ঘূর্ণির দিকে বলেছিল গোপাল ভাঁড়ের বাড়ি? হ্যাঁ, বলে এখন ঘূর্ণিতে আছে একটা বাড়ি ভাড়া মতো, বলে ওটা গোপাল ভাঁড়ের। এইটুকু। হ্যাঁ, এখানে রানীর নাম কি ছিল এই মহলের? আমরা যে রানীকে দেখেছি, রাজাকে দেখিনি, ওই রানীর নাম ছিল জ্যোতির্ময়ী। জ্যোতির্ময়ী? না, তারপরে তার ছেলে বউ, এখন আবার তার ছেলের বউ, তার ওর ছেলে বউ মারা গিয়েছে, এখন আবার তার ছেলে বউ, এখন আবার তাদের একটা ছেলে। মানে বংশ পরবর্তী চলে যাচ্ছে এখন। এটা শুধু দুর্গাপূজার সময়ই খোলা হয়, না একদিনের জন্য? ঠিক আছে, ওকে। এখানে মেলা। এখন রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহল দেখে আমরা এখন বেরিয়ে গেলাম গোপাল ভাঁড়ের বাড়ির উদ্দেশ্যে। আজও আছে কি না সেটাই দেখার জন্য আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আমার পিছনে আছে সবুজ ভাই। সবুজ ভাই, আমরা কি পাবো গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজে? গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজে বের করবো, না পেলেও খুঁজে বের করতে হবে। না পেলেও বের করবো? না, গোপাল ভাঁড়ের বাড়ি এই কৃষ্ণনগরেই ছিল। হ্যাঁ, অনেকে বলছে যে ঘূর্ণিতে আছে। ঘূর্ণিতে কোন জায়গায়, পুতুলপট্টি না কোথায়? হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো। তোমার কৃষ্ণনগরটা পুতুল দেওয়ার জন্য খুব বিখ্যাত, সেই পুতুলটা কোথায় আছে সেটাও খুঁজে বের করবো, পুতুল টুতুল দেখবো। যাওয়া যাক, গিয়ে আমরা গোপাল ভাঁড়ের বাড়ি আজকে খুঁজে বের করবোই। খুঁজে পাওনি? আচ্ছা আচ্ছা, গোপাল ভাঁড়ের বাড়ি কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব ছিল কি মনে হয়? ছিল আগে হয়তো, এখন বলতে পারবে না। না, ওখানে গেলে পুতুলপট্টি আছে তো, তাই তো? ওইখানে তাহলে সামনে যাবে ইতিহাসের ব্যাপার। হ্যাঁ, ইতিহাস আমরা যা শুনেছি,
কাল্পনিক বিষয় ছিল যেটা নিয়ে রাজারা কাল্পনিক এটা বিষয়। রাজবাড়িটা কত বছরের হবে? রাজবাড়িটা প্রায় মিনিমাম 700-800 বছরের যে গোপালবাড়ি ছিল সেটা একটা কাল্পনিক বিষয়, এটা নিয়ে রাজারা চর্চা করতেন, সেটা নিয়ে এখন এখানে কোনো হদিশ নেই কৃষ্ণনগরে কোথায় বাড়ি কোথায় কি, সেটা আজ পর্যন্ত কেউ এখানে খুঁজে পায়নি। অনেকজন এসছে, অনেকজন অনেক কিছু করে খোঁজার চেষ্টা করে কেউ পায়নি। আপনার বাড়ি এখানে? এটা কতদিন আগে তৈরি হয়েছে গোপাল ভাইয়ের মূর্তিটা? 2003-এ, তাই তো? 2003। এখানে মেলাও হয় গোপাল ভাড়ের? এটা কি মাসে হয় মেলাটা? তাহলে সত্যি সত্যি এখানে বাড়ি ছিল না গোপাল ভাড়ের? উনি অসিত কুমার না? ঠিক আছে। তাহলে সেই গোপাল ভাড়ের মূর্তি এই আশেপাশে হয়তো গোপাল ভাড়ের বাড়ি আছে। তাহলে দেখুন, আপনাদের দেখাচ্ছি গোপাল ভাড়ের সেই মূর্তি ঘূর্ণির বাস স্ট্যান্ডের সামনে। এখন দেখুন, আশির রাজা সেই গোপাল ভাড়ের বাড়িতে আছি। শুনলাম এটাই নাকি গোপাল ভাড়ের পুরনো সেই 500-600 বছরের বাড়ি। দেখতে থাকুন আপনারা, পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এবং গোপাল ভাড় হাসির রাজার সেই রাজা কৃষ্ণচন্দ্রের যত মুশকিল আসান কাজ ছিল সেগুলো গোপাল ভাড়ই সব সলভ করে দিত। গোপাল ভাড়ের ভিডিওটা কীরকম লাগলো এবং বাড়ির ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।